জলবায়ু পরিবর্তনে মানুষের অভিযোজন ক্ষমতা বাড়ানোর বিষয়ে ভাবার তাগিদ দিয়েছেন সাবেক বন ও পরিবেশ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। ইংরেজি দৈনিক দ্য ডেইলি সান আয়োজিত গোল টেবিল আলোচনায় এ কথা বলেন তিনি। এছাড়া বিভিন্ন প্রকল্পে অর্থ ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দিয়েছেন বক্তারা। বিস্তারিত প্রমা চৌধুরীর প্রতিবেদনে। বিশ্বে প্রতিনিয়ত বাড়ছে কার্বন নিঃসরণ, যার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে সমুদ্র তীরবর্তী রাষ্ট্রগুলো, পড়তে হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জের মুখে। এমন অবস্থায় দৈনিক ডেইলিসান আয়োজন করে অ্যাডাপটিং টু ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড বাংলাদেশ প্রোগ্রেস নামে গোল টেবিল আলোচনার, যাতে উপস্থিত পরিবেশ ও জলবায়ু সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিদের কথায় উঠে আসে দেশের পরিবেশ রক্ষায় নেওয়া পদক্ষেপগুলো নানা দিক ও চ্যালেঞ্জের বিষয়। বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট সেই ইনভেন্টরিটা অন করছে এবং সেটাকে তারা ফলো আপ করছে। আলোচনার প্রধান অতিথি জানান, ডেল্টা পরিকল্পনায় পানি সম্পদকে কাজে লাগিয়ে প্রাকৃতিক পরিবর্তনের মানুষের অভিযোজন ক্ষমতা বাড়ানোর বিষয়ে ভাবতে হবে। আমাকে অ্যাডাপ্ট করতে হবে, আমাকে বুঝতে হবে আমার এই সাগরের পানিও বাড়বে, বরফ গলার পানিও আসবে, এখানে ভাঙন হবে, সুতরাং এগুলো জেনে আমাকে কী কী করতে হবে। পানির সাথে কিন্তু আমাদের অর্থনীতি বলেন, আমাদের জীবনযাত্রা বলেন, সব কিছুর সাথে একটা সম্পৃক্ততা আছে। অনুষ্ঠানে আগত আরো বক্তারা বলেন, বাইরের দেশগুলো যে দাবি করুক না কেন, নিজেদের স্বার্থ নিশ্চিত করতে হবে সবার আগে। বাংলাদেশের এই এশিয়া রিজিয়নের মধ্যে সবচেয়ে উন্নত ফরেস্ট ইনভেন্টরি আমরা তৈরি করতে পেরেছি। কংগ্রেচুলেশন টু বাংলাদেশ গভর্নমেন্ট এবং ইউএসএইড টেকস প্রাইড টু বি আ পার্ট অফ ডেভেলপমেন্ট পার্টনার ইন দ্যাট ফরেস্ট ইনভেন্টরি দ্যাট ওয়াজ প্রিপেয়ার্ড ইন 2019। আমরা যদি অ্যাডাপটেশনের কথা বলি, যেমন বাংলাদেশ আমরা বলি পায়োনিয়ার অফ অ্যাডাপটেশন, এবং আমরা আন্তর্জাতিকভাবে বলে থাকি বাংলাদেশ ইজ দ্য রোল মডেল অফ অ্যাডাপটেশন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নেওয়া বিভিন্ন প্রকল্পে অর্থ ব্যয় স্বচ্ছতা আনারও তাগিদ দেন বক্তারা। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।